জয় হিন্দ বন্ধুরা, আমি সৌরভ, কথাস্থলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটির টপিক হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস টু। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করছি, এর জন্য নোট ডাউন করে রাখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালন করা হয় কবে? তো 8ই জুন, 11ই জুন, 7ই এপ্রিল, 7ই জুন। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, খাদ্য সংরক্ষণ দিবস, যেটা হচ্ছে খাদ্য সুরক্ষা দিবস, সেটা দেখে নাও, 7ই জুন। এবারের কিন্তু থিম কী ছিল? সেফ ফুড টুডে ফর এ হেলদি টুমোরো, এটা ছিল এবারের থিম। নেক্সট প্রশ্ন, কোন গ্রহের গবেষণার জন্য ডেভিনসি এবং ভেরিটাস নামে দুটো মিশনের কথা ঘোষণা করলো নাসা? তো এই অপশান চারটের মধ্যে কোনটা? উত্তর হচ্ছে শুক্র। তো শুক্র, নাসার পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই নাসার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটনে। ঠিক আছে, নাসার কিন্তু হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটনে, আর প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালের 29শে জুলাই। বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর আছেন বিল নেলসন। বোঝা গেল? তো পরবর্তী প্রশ্ন, 3 নম্বর, সম্প্রতি কোন দেশের সরকার রূপান্তরকামীদের নিয়োগকারী কোম্পানিগুলিকে ট্যাক্স ইনসেন্টিভ প্রদান করবে? তো উত্তর দেখে নিই, বাংলাদেশ। আমরা সকলেই জানি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রার নাম ওখানে টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তো আমি এগুলো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, এই কারণেই যেন এই রিলেটেড সব কিছু তোমাদের নখদর্পণে থাকে। পরবর্তী কোশ্চেন দেখে নিই, সম্প্রতি সঞ্জীব কোহলি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ হলেন? সার্বিয়া। এর রাজধানী হচ্ছে বেলগ্রেড, মুদ্রার নাম হচ্ছে দিনার। কোশ্চেন নাম্বার 5, খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত? তো উত্তর দেখে নিই, আর্জেন্টিনার সঙ্গে কিন্তু মৌ স্বাক্ষর করলো হচ্ছে ভারত। এই আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স এয়ার্স, আর মুদ্রার নাম হচ্ছে কিন্তু পেশো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি করতে চলেছে কোন দেশ? মানে বাসভূমির জন্য কৃত্রিমভাবে দ্বীপ তৈরি করছে কোন দেশ? উত্তরটা দেখে নিই, ডেনমার্ক। ডেনমার্ক কিন্তু এই বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি করছে। এই দ্বীপে 35,000 জন বাস করতে পারবে। এর রাজধানী হচ্ছে কোপেনহেগেন, মুদ্রার নাম হচ্ছে ক্রোনে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি নলেজ ইকোনমি মিশন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? নলেজ ইকোনমি মিশন, কেরালা। উত্তর হচ্ছে কেরালা সরকার কিন্তু নলেজ ইকোনমি মিশন কিন্তু লঞ্চ করেছে। এর রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী কে আছেন? পিনারায়ি বিজয়নন। ঠিক আছে, রাজ্যপাল আছে আরিফ মোহাম্মদ খান। তো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, করোনা ছড়ানো রুখতে কোভিড ফ্রি ভিলেজ কন্টেস্ট প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য? কোভিড ফ্রি ভিলেজ কন্টেস্ট প্রোগ্রাম লঞ্চ করেছে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র কিন্তু কোভিড ফ্রি ভিলেজ কন্টেস্ট কিন্তু লঞ্চ করেছে। পুরস্কারস্বরূপ 50 লক্ষ টাকা কিন্তু পাবে এই মহারাষ্ট্র সরকার। পরবর্তী প্রশ্ন, বিনামূল্যে কোচিং দিতে মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত কোচিং যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? রাজস্থান কিন্তু বিনামূল্যে কোচিং দিতে একটা যোজনা লঞ্চ করেছে রাজস্থান। তো এই রাজস্থানের রাজধানী আমরা সবাই জানি, জয়পুর। মুখ্যমন্ত্রী এখন আছেন অশোক গেহলট, আর রাজ্যপাল আছে কালরাজ মিশ্র। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই, এবং শেষ কোশ্চেন আজকের, প্রথম FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে কোন দেশ?
ওম্যান, ওম্যান কিন্তু এই যে এফআইসি হকি ফাইভ এস ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে, এই ওম্যানের রাজধানী কিন্তু মাস্কাট, মুদ্রার নাম কিন্তু রিয়াল। তো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। এই ভিডিওটি যদি তোমাদের কোনো রকম কোনো উপকারে আসে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে তোমাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তোমরা চাইলে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং ওখানে কিন্তু নোটস প্রোভাইড করা হয়। তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।